নমস্কার, দে রিপোর্টে স্বাগত। রাজনীতি বহন করে পারিবারিক ঐতিহ্য, কিন্তু সেই রাজনীতিকে কাজে লাগিয়ে দুর্নীতিতে যুক্ত হয়ে পড়াটাকে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য বলে না, বলে রাজনীতির দুর্বৃত্তায়ন। হ্যাঁ, ঠিক এমনই ভাবেন শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর। তিন পুরুষ ধরে তাদের পরিবার বাম রাজনীতির সঙ্গে যুক্ত। ঠাকুরদা থেকে শুরু করে বাবা মা সবাই সক্রিয়ভাবে রাজনীতি করে আসছেন দীর্ঘদিন ধরে। সেই পথ ধরেই দীপসিতার রাজনীতিতে হাতেখড়ি। ধীরে ধীরে ছাত্র আন্দোলনের নেত্রী হিসেবে সর্বভারতীয় স্তরে উঠে আসা। গত পঞ্চায়েত নির্বাচনে তার মা ভোটে দাঁড়িয়েছিলেন, তিনিও ছিলেন বিধানসভার প্রার্থী, কিন্তু সফল হননি। আর এবার তিনি নিজেই প্রার্থী শ্রীরামপুরের দুঁদে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং দীপসিতাদের এই পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন পরিবারতন্ত্র বলে। আচ্ছা, সিপিএম তো ক্যান্ডিডেট দিয়েছে, এখানে কালকেও তো অনেক কিছু বলেছি, অলরেডি আপনারা শুনেছেন। আচ্ছা, সিপিএম তো ডাইনেস্টি পলিটিক্স এর বিরুদ্ধে না, কি হ্যাঁ কি না? সবসময় বলে না তৃণমূল কংগ্রেস কেন ডাইনেস্টিক পলিটিক্স করে, তাই তো বলে তো হ্যাঁ কি না? আরে একটু আওয়াজ দাও না, বলে তো সকালবেলা একটু আওয়াজ দাও, ডাইনেস্টিক পলিটিক্স পরিবারতন্ত্র, তাই তো? পদ্মনিধি ধর দাদু দাঁড়িয়ে ছিল বিধায়ক হয়ে তিন চারবার, তাই তিনবার। এবার পদ্মনির্ভর মঞ্চ থেকে প্রস্থান, প্রবেশ পদ্মনির্ভরের বৌমা দীপসিতা ধরের মা, সেকেন্ড জেনারেশন চলে গেল। ওনার মা তিনবার পঞ্চায়েত সমিতিতে হারল, একবার জেলা পরিষদে হেরে গেল, এবার মঞ্চে প্রবেশ থার্ড জেনারেশন দীপসিতা ধর, স্বপ্ন নিয়ে শ্রীরামপুরের সাংসদ হবে। তাহলে পরিবারতন্ত্রের রাজনীতিটা সিপিএম করছে না করছে না? উত্তর দিন। আমি এসবের বিরুদ্ধে নই। আর তার জবাবে দীপসিতার কি জবাব শুনুন। প্রথমত পরিবারতন্ত্র সম্পর্কে কোন রকম জ্ঞান তৃণমূলের মুখে খুব হাস্যকর শুনুন। পরিবারতন্ত্র মানে কি? পরিবারতন্ত্র মানে যেখানে নেতার ছেলে নেতা হয়, পিসির ভাই যুবরাজ হয়, সেটা পরিবারতন্ত্র। উনি আমাদের পরিবারের সমস্ত মানুষের রাজনীতিতে অংশগ্রহণকে পরিবারতন্ত্র বলতে পারতেন যদি 2011 সাল অবধি, যতক্ষণ পর্যন্ত আমার পার্টি ক্ষমতায় ছিল, তখন যদি আমার পরিবারের কেউ, আমার ঠাকুরদা ব্যতীত, তারা কেউ নির্বাচনে লড়ত। আমার ঠাকুরদা 2006 সাল পর্যন্ত এমএলএ ছিল, 2006 সাল অবধি আমার পরিবারের কেউ কোনো পঞ্চায়েত নির্বাচনে পর্যন্ত প্রার্থী হননি। 2006 দাদু যখন নির্বাচনে দাঁড়ালেন না, তারপরে কমরেড মমতা চ্যাটার্জি প্রার্থী হয়েছিল, আমার পরিবারের কেউ প্রার্থী হননি। যতদিন পর্যন্ত আমরা সরকারে ছিলাম, যতদিন পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম, একবারের জন্য আমার পরিবারের কেউ কোনো নির্বাচনে দাঁড়ায়নি। 2011 পর যখন কল্যাণ ব্যানার্জিরা তৃণমূলের নেতৃত্বে গণতন্ত্রকে শেষ করে দিতে চাইলেন, মনোনয়ন জমা না দেওয়া থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের আঁচল ধরে টানা, এই ধরনের কাজকর্ম করা শুরু করলেন, যখন স্বাভাবিকভাবে সাধারণ মানুষ নির্বাচনে লড়তে ভয় পাচ্ছিলেন, সেই কঠিন সময় দাঁড়িয়ে আমার মা দীপিকা ধর তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন। এবং আমার খুব গর্ব হয় যে আমি এমন মায়ের মেয়ে যে মা তৃণমূলের নেতাদের গুন্ডাদের চোখে চোখ রেখে লড়াই করতে ভয় পায় না। আমার এটা ভাবতে খুব গর্ব হয় এবারের নির্বাচনে তৃণমূলের নেতারা যখন মা আমার ক্যান্ডিডেট জেলা পরিষদে, তিনি ওই গণনা কেন্দ্রে গেছেন, ভোটদান কেন্দ্রে গেছেন, তাকে মেরে তার ফোন ভেঙে দিয়ে তার চশমা ভেঙে দিয়েছিল। অন্য কোথাও হলে, অন্য কোনো রাজনৈতিক দল হলে, কল্যাণবাবুদের নেতাদের মতো হলে তার এতদিনের জার্সি ঘুরে নিত। আমার মা এই সমস্ত কিছু করার পরেও লাল ঝান্ডার প্রতি অগাধ বিশ্বাস, অগাধ ভরসা রেখেছে। সুতরাং আমরা পরিবারতন্ত্র মানে যদি কোন রাজনীতির উপর বিশ্বাস রাখা হয়, পরিবারতন্ত্র মানে যদি কোনো একটা আদর্শ অবিচল থাকা হয়, তাহলে সেই পরিবারতন্ত্র নিয়ে আমাদের কোথাও কোনো অসুবিধা নেই। কিন্তু পরিবারতন্ত্র মানে যদি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা গর্ব করে বলতে পারি আমাদের পরিবার, আমাদের মতো এরকম হাজার হাজার পরিবার ছিল যারা পার্টির ভালো দিনে কোথাও কোনোদিনও কোনো সুযোগ সুবিধা হাত পেতে নেননি, কিন্তু পার্টির খারাপ দিনে পার্টিকে নিজের বুক দিয়ে আগলে রেখেছেন। এবং আমি খুব গর্ব করে বলি আমি আমার পরিবারের মেয়ে, আমি আমার মা, আমার বাবা, আমার ঠাকুমা, আমার দাদু, আমার ছোটদাদু, প্রত্যেকের যে লম্বা ঐতিহাসিক রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনের কিছু কিছু অংশ আমি পেয়েছি।
আর শেষ কথা যেটা বলা, যদি ওনার পরিবারতন্ত্রের আমার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ মেনেই নি, আমরা তো না হয় নিজের পার্টির মধ্যে পরিবারের তন্ত্র করছি। আপনি তো একটা পার্টিতে সীমাবদ্ধ নন, আপনি তৃণমূলে বিজেপিতে সমস্ত জায়গায় আপনার পরিবারের লোককে পাঠিয়ে মানে অ্যাক্রস পার্টি পরিবার তন্ত্র করছি। আপনার কাছ থেকে আমরা জ্ঞান শুনবো। ব্যুরো রিপোর্ট, শ্রীরামপুর, দ্য রিপোর্ট। এই খবরটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না, এবং পরবর্তী বিভিন্ন আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সকলে ভীষণ ভালো থাকবেন, দেখতে থাকবেন। জয় হিন্দ।